ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. وعليكم السلام ورحمة الله. একদিন বোন আপনি জানতে চেয়েছেন কোন নামাজের স্থানে যদি সূত্রা না থাকে তাহলে সামনে কতটুকু দূরত্ব ফাঁকা থাকলে নামাজি ব্যক্তির সামনে দিয়ে একজন মানুষ আনাগোনা করতে পারবে, তার সিজদার যে স্থান ওই সিজদার স্থান থেকে আরেকটু সামনে দিয়ে চাইলে কেউ আসা যাওয়া করতে পারে যদি অন্য কোনো বিকল্প রাস্তা না থাকে। সেক্ষেত্রে একজন মুসল্লি যে স্থানে সিজদা দিবেন সেই সিজদার সামনে দিয়ে, সেই সিজদার চাইটি একটু দূর দিয়ে সে অতিক্রম করতে পারেন। এবং আরও একটি প্রশ্ন আপনি জানতে চেয়েছেন, সূত্রার উচ্চতা কতটুকু হবে? আসলে সালাতে সূত্রা বলতে যেটা বোঝানো হয় সালাতের সামনে কিছু দিয়ে সালাত আদায় করা, যে জায়গাটায় যে স্থানে আপনি সিজদা দিবেন তার একটু সামনে একটা কিছু দিয়ে সালাত আদায় করাটা, এটা হচ্ছে আল্লাহ রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত, বা এটাকে সুন্নায় মুয়াক্কাদা বলা হয়। আল্লাহ রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইদা সাল্লা আহাদুকুম ফালিসাল্লি ইলা সূত্রা, তোমাদের মধ্যে যদি কেউ সালাত আদায় করে সে যেন সূত্রা দিয়ে সালাত আদায় করে। তাহলে বোঝা যাচ্ছে যে আমাদেরকে যখন আমরা সালাত আদায় করব আমাদের সামনে সূত্রা থাকতে হবে, এটা গুরুত্বপূর্ণ একটি সুন্নাত। এমনকি এইভাবেও বলা হয়েছে অন্য এক হাদিসের মধ্যে, যে হাদিসটা হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা করা হয়েছে, ইদা সাল্লা আহাদুকুম ফালিয়া জাআল তিলকা ওয়াজহিহি শাইআ, যখন কেউ সালাত আদায় করবে সে যেন তার সামনে কিছু দিয়ে সালাত আদায় করে। ফা ইন লাম ইয়াজিদ, যদি কিছু না পায়, ফেলিয়ান সে বাসা, তার হাতে যদি কোনো লাঠি থাকে বা আশেপাশে কোনো লাঠি থাকলে সেই লাঠিটা গেঁথে সে সালাত আদায় করে। ফা ইন লাম ইয়াকুন মাহু আসা, যদি তার কাছে লাঠিও না থাকে অন্তত সে একটা দাগ দিয়ে নিবে, জমিনে একটি দাগ দিয়ে নিবে। যদিও এই হাদিসটি নিয়ে বিদ্বানগণদের মুহাদ্দিসিনদের নিকট একটু মতনৈক্য আছে হাদিসের সনদ নিয়ে, তো আরও অনেক অন্যান্য হাদিস দিয়ে যেটা প্রমাণিত হয় যে সূত্র আমাদেরকে নিতে হবে সালাত আদায় করার সময়, আমাদের সামনে কিছু রেখে আমাদেরকে সালাত আদায় করতে হবে। তো এই সূত্রার উচ্চতা কতটুকু হতে পারে, বা এটা বলা হয়েছে এক হাত পরিমাণ, এক জিরা পরিমাণ এটা আমাদেরকে হলে চলবে, বা ছোটো বড় এর চেয়ে বড় হলে কোনো সমস্যা নেই। কথার কথা, কোনো চেয়ার রেখে আপনি সালাত আদায় করতে পারেন, বা অন্য কিছু যদি আপনার হাতে যেটাই থাকবে আপনার আশেপাশে সেটা আপনি সামনে রেখে, এক কথায় যে কোনো কিছু যদি আপনার সূত্রা দিয়ে আপনাকে সালাত আদায় করাটা উত্তম হবে। আরেকটি হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই হাদিসটি বা মুসলিম বর্ণনা করেছেন, ইদা কান আহাদুকুম ইসাল্লি, যদি তোমাদের মধ্যে কেউ সালাত আদায় করে, ফালা ইয়াদানা আহাদুন আইয়ামুরু বাইনা ইয়াদাই, তাহলে তার সামনে দিয়ে মানে তার সিজদার যে স্থান সেই স্থান এবং তার সামনে যে যতটুকু জায়গা আছে দাঁড়ানোর স্থান থেকে নিয়ে সিজদার দেওয়ার স্থান পর্যন্ত যতটুকু জায়গা আছে এই স্থান দিয়ে যেন কেউ অতিক্রম না করে, যদি অতিক্রম করে সে যেন তাকে বাধা দেয়। ফাইন আবা, যদি সে বাধা উপেক্ষা করে সে যাওয়ার চেষ্টা করে, ফালি কাতিল হু, তার সাথে যেন সে যুদ্ধ ঘোষণা করে, ফাইন নামা আহুল কারি। এবং হাদিসের মধ্যে বলা হয়েছে যদি এমনটি কেউ করে বাধা দেওয়ার পর যে উপেক্ষা করে সে বাধাকে, সে শয়তান। তো এখানে শয়তান বলতে শায়াতিন আল ইনস বোঝানো হয়েছে, তো সে হচ্ছে মানুষরূপী শয়তান, যে বাধাকে উপেক্ষা করে আইনকে উপেক্ষা করে সে কাজ করছে। যেমনটি আমরা জানি যে এটা হচ্ছে শয়তানের একটি সিফাত বা বৈশিষ্ট্য, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সিজদা দিতে বলেছিলেন আদম আলাইহিসসালামকে, আল্লাহর আদেশকে তিনি উপেক্ষা করেছেন। তো যাই হোক, আমাদেরকে সূত্রাদি অবশ্যই সালাত আদায় করতে হবে। সূত্রার বিষয়ে অনেক গুরুত্ব দেওয়া হয়েছে আর অনেক কঠোরতা অবলম্বন করা হয়েছে যাতে করে কেউ সালাত আদায়কারীর সামনে দিয়ে অতিক্রম না করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য এক হাদিসের মধ্যে বলেছেন, যে হাদিসটি ইমাম বুখারী এবং ইমাম মুসলিম সহ আর অনেকেই বর্ণনা করেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাউ ইয়ালামুল মার বাইনা ইয়াদাইয়াল মুসাল্লি মাযা আলাইহি লাকানা ইয়াকিফ আরবাঈন খাইরান লাহু মিন আইয়ামুর বাইনা ইয়াদাই, যে ব্যক্তি একজন মুসল্লি সালাতরত অবস্থায় যে ব্যক্তি আছে তার সামনে দিয়ে অতিক্রম করছে, সে যদি জানতো ওই অতিক্রম করাটা কতটা অপছন্দনীয় বা তাহলে এই বিষয়টা যদি সে বুঝতো তাহলে সে 40 বছর বা 40 দিন তারও বেশি সে অপেক্ষা করতো, এটা তার জন্য বেশি পছন্দনীয় হতো ওই সালাতরত অবস্থায় যে আছে তার সামনে দিয়ে যাওয়ার চাইতে। আল্লাহু আলম বিসব, বারাকাল্লাহু ফিকুম।